Welcome students. Bangalore Classroom First Period Channel তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা নবম শ্রেণীর দাম গল্পের বাকি অংশটুকু আলোচনা করব দেখব। আগের দিনে আমরা গল্পের কাহিনী যেটুকু পড়েছিলাম তাতে দেখতে পেয়েছি কি গল্পের কথক চরিত্র সুকুমারের অঙ্কে খুবই ভয় ছিল এবং তিনি অঙ্ক কষতে পারতেন না এবং রীতিমতো কসরত করেও কুড়ি ওঠাতে গিয়ে তার হিমশিম অবস্থা হতো এবং মাস্টারমশাইয়ের কথা পেয়েছি যিনি অঙ্কে খুবই পারদর্শী ছিলেন এবং চোখ বুলি মানে ব্ল্যাকবোর্ডে খসখস করে অঙ্ক কষে দিতেন ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো জেনেছি এবং তাতে চরিত্র বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কিছু কিছু আলোকপাত করেছি যে মাস্টারমশাইয়ের অঙ্কে খুব দক্ষ ছিলেন পারঙ্গম ছিলেন এবং তিনি খুব কর্তব্য সচেতন ছিলেন কর্তব্য কঠোর ছিলেন অঙ্ক না পড়লে তিনি খুব রাগারাগি করতেন এবং পা টেনে পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা তিনি বলেছিলেন বা তারপর হাতের প্রকাণ্ড চরের কথা আমরা উল্লেখ পেয়েছি আর এদিকে কি দেখতে পেয়েছি সুকুমার চরিত্র কথক চরিত্র অঙ্কের এত ভয় ছিল যে এমএ পাস করবার পরেও তিনি স্বপ্ন দেখছেন অঙ্কের মাস্টারমশাইকে নিয়ে এবং তার বিভীষিকাময় রূপ দেখে তিনি আঁতকে উঠছেন ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো আমরা জানতে পেরেছি আর কি জানতে পেরেছি না সেই অঙ্কে ভীত সন্ত্রস্ত ছেলেটি এখন বর্তমানে কলেজে পড়ান অধ্যাপক হয়ে যায় এটা তার চরিত্র বৈশিষ্ট্য বা তিনি লেখালেখির জগতের মানুষ তিনি সাহিত্য চর্চা করেন এটা আমরা চরিত্র বৈশিষ্ট্য হিসেবে পেয়েছি তারপরে এবং আর একটা বৈশিষ্ট্য পাচ্ছে কি না মাস্টারমশাইয়ের প্রতি তার একটা ভয় মিশ্রিত শ্রদ্ধাও রয়েছে যা হোক তাকে পত্রিকা ফরমাস পত্রিকার পক্ষ থেকে যখন ফরমাস এলো কিছু একটা লিখে দেওয়ার জন্য তখন তিনি মাস্টারমশাইকে অবলম্বন করে তার গল্পটা লিখলেন এবং সেই গল্পের মধ্যে তিনি একটু কুরু কথা একটু শুনিয়ে দিয়েছিলেন যে সদুপদেশ বর্ষণ করেছিলাম এবং গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব প্রাপ্ত হয় তার প্রমাণ আমি নিজেই ইত্যাদি ঘটনাগুলো আমরা জেনেছি মাস্টারমশাইয়ের চরিত্র বৈশিষ্ট্য হিসেবে আমরা পেয়েছি কি মাস্টারমশাই যে শিখন পদ্ধতির কিছু একটা ত্রুটি ছিল সে ব্যাপারটা তিনি সম্যকরূপে হয়তো অবহিত ছিলেন না এটাও আমরা আগের দিনে আলোচনাতে দেখতে পেয়েছি এবং এইসব হলো তারপর আমরা দেখতে পেয়েছি কি না বাংলাদেশের এক কলেজ থেকে প্রধান অতিথি হিসেবে তাকে বরণ করে নিয়ে যাওয়ার জন্য বক্তৃতা দেওয়ার জন্য তার কাছে ডাক এসেছে এবং তিনি সেই সুযোগের সদ্ব্যবহার করতে চান সেই সুযোগটাকে তিনি হাতছাড়া করে নিতে চাননি এইটুকুনি অবধি আমরা পড়েছিলাম আজকে বাকি অংশটুকুনি দেখো তোমরা গিয়ে পৌঁছতে চা খাবার আতিথেয়তার উচ্ছ্বাস ছেলেরা তো এলোই দু চারজন সম্ভ্রান্ত লোক এসেও বিনীতভাবে আলাপ করে গেলেন এমনকি খানকয়েক অটোগ্রাফের খাতা পর্যন্ত এগিয়ে এলো রোমাঞ্চিত কলে ভরে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণী বিতরণ করতে লাগলাম ব্যক্তি হিসেবে আমি এত যে মূল্যবানে দাগিয়ে ভেবেছিল কে ভেবেছিল সে কথা মানে খুব নিজেকে খুব প্রয়োজনীয় বলে মনে হচ্ছে নিজেকে খুব দক্ষ এবং মূল্যবান ব্যক্তি বলে তার মনে হচ্ছে ছেলে মেয়েদের এই ধরনের ব্যবহারে সবাই অটোগ্রাফ চাইছে খাতা বার এগিয়ে দিচ্ছে দু চারজন সম্ভ্রান্ত লোকের সাথে আলাপ পরিচয় করে দিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি ব্যাপার সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল এবার এই লাইনটা ধরে অনেক সময় প্রশ্ন আছে সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল কোন সভার কথা বলা হয়েছে জাঁকিয়ে বক্তৃতার বর্ণনা দাও সেই জাঁকিয়ে বক্তৃতার বর্ণনার ব্যাপারটা আমরা পরে আলোচনা পাচ্ছি কোন সভা বলতে আমরা জানতে পেরেছি কোনটা মানে বাংলাদেশের কলেজে যে বার্ষিক উৎসবে হওয়ার কথা ছিল সেইখানে প্রধান অতিথি হিসেবে তিনি সবাই গিয়েছিলেন এবং সেই সবাই বক্তৃতা করেছিলেন কী বক্তৃতা বক্তৃতাটা আমরা পরে জানছি রবীন্দ্রনাথ থেকে ১২টা উদ্ধৃতি দিলাম কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলাম বার্নার্ড শর নামে শেষে দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হতো বলে যখন টেবিলে একটা প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করলুম তখন অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেল একটা হাস্যরসের বর্ণনা আমরা পাচ্ছি এখানে খুব সুন্দরভাবে আর হল ফাটানো হাততালিতে কান বন্ধ হওয়ার জো মানে এত সুন্দরভাবে রং চং করে তিনি বক্তৃতাটা দিলেন এবং কী বলছেন রবীন্দ্রনাথ থেকে ১২টা উদ্ধৃতি দিয়েছেন এবং কার একটা ইংরেজি কুটেছেন সেটা বার্নার্ড শর হয়তো নয় কিন্তু তিনি চালিয়ে দিলেন বার্নার্ড শর নামে কারণ দেখতে জানছে গ্রামের মানুষ সব শুনতে এসছে বক্তৃতা কে আর কী জানছে কোন টাকার বক্তৃতা বা কোন টাকার উদ্ধৃতি এইসব ব্যাপার স্যাপার তিনি উল্লেখ করে দিয়েই বলছেন অর্থাৎ এখানে আমরা আবার দেখতে পাচ্ছি কি মানে সুকুমার চরিত্রে কথক চরিত্রের একটা বৈশিষ্ট্য হিসেবে পাচ্ছি না তিনি নিজে আত্মসমালোচনা করছেন তিনি নিজে খুব ভালো বক্তা সে বিষয়ে তিনি স্বীকার করছেন যে না আমি খুব ভালো বক্তা নয় সেই কথার জন্যই তো তিনি এই সমস্ত বলছেন বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধই আমাকে বললেন ভারী চমৎকার বলেছেন আপনি যেমন সারগর্ব তেমনি সুমধুর আমি বিনীত হাসিতে বললাম আজ শরীরটা তেমন ভালো নেই তাই মনের মতন করে বলতে পারলুম না মানে এই ধরনের আবেগ সর্বস্ব অন্তঃসারশূন্য বক্তৃতা শুনে তিনি নিজে জানেন এর মধ্যে কোনো ভালো কিছু নেই অন্তঃসারশূন্য বক্তৃতা এবং আবেগ সর্বস্ব একটা বক্তৃতা কিন্তু তিনি নিজে সেটাকে তো মুখে বলতে পারেন না সেটা এবং ঘুরিয়ে বলছেন আজ শরীরটা ভালো নেই বলে ভালো বলতে পারলাম না নাহলে শরীরটা ঠিক থাকলে মানে আরও ভালো বলতাম এরকম আর কি ব্যাপারটা পাশে
দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ে চোখ কপালে তুলল। বিস্ময়ে, এটা লাইন ধরে প্রশ্ন যদি চলে আসে, পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ে চোখ কপালে তুলল। বিস্ময়ে চোখ কপালে তোলার কারণ কি? না, তারা ভাবলো যে মাস্টারমশাই মানে সুকুমার আর কি, যিনি বক্তৃতা দিচ্ছিলেন, তিনি যদি শরীর খারাপ নিয়ে এত ভালো বক্তৃতা দেন, তাহলে শরীর ভালো থাকলে কী না কী হতো ইত্যাদি ভেবে তাদের চোখ কপালে উঠলো ইত্যাদি বলতে হবে। শরীর ভালো নেই তাতেই এরকম বললেন স্যার, শরীর ভালো থাকলে তো ইত্যাদি ইত্যাদি ভাবনা, মানে ওই দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে থাকা ছেলেদের ভাবনার পরিচয় এটা। অর্থাৎ প্রলয় হয়ে যেত। আমি উদার হাসি হাসলুম, যদিও মনে মনে জানি এই একটি সর্বার্থ সাধক বক্তৃতায় আমার সম্বল, রবীন্দ্র জন্মোৎসব থেকে বন মহোৎসব পর্যন্ত এটাকেই এদিক ওদিক করে চালিয়ে দিই। মানে এই একটা বক্তৃতায় তিনি সম্বল করে রেখেছেন, যেখানেই যান তিনি এটিকেই ঘুরিয়ে ফিরিয়ে একটু এদিক ওদিক করে চালিয়ে দেন, সেটা বলছেন। এই এখান থেকে বোঝা যাচ্ছে কি, তার চরিত্রের একটা দিক, একটা বৈশিষ্ট্য আমরা প্রকাশিত হতে দেখছি না, তিনি আত্মসমালোচনা করতে পর্যন্ত নিজেকে ছাড়ছেন না। তার যে ব্যাপারটা ঠিক নয়, মানে তিনি যে খুব বেশি কিছু জানেন না সেই ব্যাপারে তিনি স্বীকারই করে নিয়েছেন প্রকারান্তরে। এইভাবে আত্মসমালোচনা তার চরিত্রের একটা বৈশিষ্ট্য হিসেবে আমরা গ্রহণ করতে পারি। স্তুতিতে স্ফীত মনে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছি, এমন সময় একটি ছেলে এসে খবর দিলে এক বুড়ো ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান। প্রিন্সিপাল বললেন, বেশ তো ডেকে আনো এখানে। ছেলেটি বললে, তিনি আসতে চাইছেন না, বাইরে মাঠে দাঁড়িয়ে রয়েছেন। আমার বক্তৃতায় নিশ্চয়ই কেউ অভিভূত হয়েছেন, আমাকে অভিনন্দন জানাবেন, এই অভিজ্ঞতা আগেও হয়েছে। সুতরাং দাক্ষিণ্য পুলকিত চিত্তে আমি বললুম, আচ্ছা চলো আমি যাচ্ছি। এরকম প্রশ্ন চলে আসতে পারে, এই অভিজ্ঞতা আগেও হয়েছে, কোন অভিজ্ঞতার কথা বলা হয়েছে, তার বর্ণনা দাও ইত্যাদি ইত্যাদিগুলো তখন বলতে হবে, এখানে প্রাসঙ্গিক অংশটা অবলম্বন করে। এই অভিজ্ঞতা আগেও হয়েছে, সুতরাং দাক্ষিণ্য পুলকিত চিত্তে, মানে খুব আনন্দিত হয়ে কেউ একজন দেখা করতে এসেছে, আমাকে সম্মান জানাবে ইত্যাদি ভেবে তিনি বললেন, চলো আমি যাচ্ছি। হলের বাইরে ছোট একটা মাঠ, তরল অন্ধকারে ঢাকা। অত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছু দেখতে পেলুম না, তারপর চোখে পড়লো মানুষটিকে। কুঁজো, লম্বা চেহারা, মাথার সাদা চুলগুলি চিকমিক করছে। ডাকলেন, সুকুমার। আমি চমকে উঠলুম, এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে সেটা যেমন আশ্চর্য, তারও চেয়ে আশ্চর্য গলার স্বর। তিনি তো গেছেন প্রধান অতিথি হিসেবে, এখন তো তার বয়স বেড়ে গেছে, তিনি একজন কলেজের অধ্যাপক, সুতরাং তার নাম ধরে এখানে কেউ ডাকবে বাংলাদেশের একটি কলেজে, তিনি অবাক হচ্ছেন স্বাভাবিকভাবেই। এবং যিনি এসেছেন, যিনি ডাকছেন, তার চেহারার বর্ণনাটা আমরা পাচ্ছি, কুঁজো, লম্বা চেহারা, মাথা সাদা চুল ইত্যাদি ইত্যাদি বর্ণনা। এবং সবথেকে বেশি আশ্চর্যের ব্যাপার কি, তার গলার স্বরটা তো আমরা চেনা চেনা মনে হচ্ছে। আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল, স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল। স্মৃতি মানে তার পুরনো স্মৃতিটা জেগে গেল, গলার স্বরটি শুনি তার স্মৃতির শিহরণটা বুকের ভিতর দিয়ে খেলে গেল। আমাকে চিনতে পারছো না সুকুমার? আমি বলে পরে নিজে মাস্টারমশাই, মানে অঙ্কের সেই মাস্টারমশাই তার সঙ্গে দেখা করতে এসেছেন সেই কথাটা বলতে চাইছে, আমি বলে বলতে চাইছি। তখন সুকুমার বুঝতে পেরেছেন, চিনেছি, ভয় পাওয়ার অর্থটা বুঝতেও আর বাকি নেই। ওই ডাক শুনে ছেলেবেলায় বহুদিন আমার গায়ের রক্ত হিম হয়ে এসেছে, জানি এখনই একটা ভয়ঙ্কর চর আমার পিঠের উপরে নেমে আসবে। সেই ভয়টার কঙ্কাল লুকিয়ে ছিল মনের চোরা কুঠুরিতে, ওই স্বর বিদ্যুতের আলোর মতন তাকে উদ্ভাসিত করে তুলেছে। এইটা অনেক সময় প্রশ্ন চলে আসতে পারে, ওই স্বর বিদ্যুতের আলোর মতন তাকে উদ্ভাসিত করে তুলেছে, তাকে বলতে কাকে উদ্ভাসিত করে তুলেছে, না যে সেই ভয়টার কঙ্কালটা মনের চোরা কুঠুরিতে লুকিয়েছিল সেই ভয়টাকে জাগিয়ে তুলেছে ওই স্বর। ওই স্বর বলতে কার স্বর? না মাস্টারমশাইয়ের স্বর, অঙ্কের মাস্টারমশাইয়ের স্বর। আমার মাথা তখনই ওর পায়ে নেমে এলো। মাস্টারমশাই আপনি? মাস্টারমশাই বললেন, বেঁচে থাকো বাবা, যশস্বী হও। রিটায়ার করার পর, মানে অবসর গ্রহণ করে নিয়েছেন তিনি, এখন তার স্কুলের পড়ানো শেষ হয়ে গেছে, এখানে এসেই মাথা গুঁজেছি, বাড়ি থেকে বেরোই না, আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটি এসেছি। খুব ভালো বলেছো সুকুমার, খুব খুশি হয়েছি বলে তিনি খুব প্রশংসা করছেন সুকুমারের। কিন্তু আমি খুশি হতে পারলুম না, এই লাইন ধরে প্রশ্ন আছে, কিন্তু আমি খুশি হতে পারলুম না। তাহলে কে খুশি হয়েছেন, কেন খুশি হয়েছেন, বক্তাকে, তিনি নিজে কেন খুশি হতে পারেন ইত্যাদি বিবিধভাবে প্রশ্ন তোমরা নিজেরা মনে মনে সাজিয়ে উত্তরগুলো করবার চেষ্টা করবে। আমি খুশি হতে পারলুম না মানেই তো প্রশ্ন হচ্ছে যে নিশ্চয়ই একজন খুশি হয়েছে, তাহলে তিনি কে, তিনি হচ্ছেন মাস্টারমশাই, তিনি কেন খুশি হয়েছেন? এবার মাস্টারমশাই খুশি হয়েছেন ওই সুকুমারের ভালো বক্তৃতা শুনে, এবং খুব ভালো বলেছো, খুব খুশি হয়েছে ইত্যাদি বলেছেন। তার নিজের ছেলে যখন বক্তৃতা করতে এসছেন কলেজে পড়াচ্ছেন, সেই বিষয়গুলো তাকে খুব উদ্বেলিত করেছে, সেই জন্য তিনি খুব খুশি হয়েছেন। আর বক্তা সুকুমার নিজে খুশি হতে পারলেন না কেন? না, বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টারমশাই, বুদ্ধিতে ছুরির ফলার মতন চকঝক করতো চোখ। আজ আমার বক্তৃতার ফাঁপা ফানুস দিয়ে যদি ওকে ভোলাতে পেরে থাকি, তাহলে সেটা আমার কৃতিত্বে নয়, ওর মনেরও বয়স বেড়েছে বলে। মানে এবার সুকুমার কী বলছেন? সুকুমার বলছেন যে মাস্টারমশাই, মানে অঙ্কের মাস্টারমশাই তো ছিলেন বিজ্ঞানের ছাত্র, সায়েন্সে পড়তেন, সেই জন্য বলছে কি, তার বুদ্ধি তো ছুরির ফলার মতন খুঁড়োধার ছিল।
আজ আমার বক্তৃতার ফাঁফা ফানুস, মানে তার বক্তৃতা তো তিনি আগেই স্বীকার করেছেন যে আত্মসমালোচনা করেছেন, আমি তো খুব ভালো বক্তৃতা দিতে পারিনি, ওই একটি বক্তৃতা তার সম্বল, সেইটি বলছেন যে বক্তৃতার ফাঁফা ফানুস দিয়ে যদি ওকে ভোলাতে পেরে থাকি তাহলে সেটা আমার কৃতিত্বের নয়, ওর মনেরও বয়স বেড়েছে বলে। মানে আমার বক্তৃতাটার মধ্যে তো জোরালো কোনো আবেদন নেই, সত্যিকারের সার্থক কিছু তো নেই, কিন্তু সেটাকেও যদি মাস্টারমশাই খুব ভালো বলেন, স্বীকার করছেন, খুব খুশি হয়েছে, তাহলে তখন বুঝতে হবে যে মাস্টারমশাই বয়স বেড়েছে, মাস্টারমশাই অতটা কিছু বুঝতে পারছেন না। সেইটি তাকে খুশি করতে পারলো না। অপরাধীদের মতন চাইলো না, স্যার আপনার সামনে বলে নিজেকে ছোট করতে চাইছেন, কিন্তু বলছেন আর কি আপনার সামনে আমি আর কি, মাস্টারমশাই আমাকে বলতে দিলেন না, তোমরাই তো আমাদের গর্ব, আমাদের পরিচয়, কিছুই দিতে পারিনি, খালি শাসন করেছি, পীড়ন করেছি। বলতে বলতে যে আমার পকেট থেকে বের করলেন শতচ্ছিন্ন এক জীর্ণ পত্রিকা, একদিন আমার ছেলে এইটি এনে আমাকে দেখালে, পরে আনন্দে আমার চোখে জল এলো, কতকাল হয়ে গেল তবু সুকুমার আমাকে মনে রেখেছে, আমাকে নিয়ে গল্প লিখেছে, সকলকে এই লেখা আমি দেখাই, বলি দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে বলে। তিনি ওই পুরনো কাগজ ছিন্ন পত্র থেকে বিড়ি মানে বার করে নিয়ে ওই সুকুমারের লেখা গল্পটিকে তার সামনে ধরে বলছেন যে দেখো আমাকে নিয়ে কত, আমার ছেলে মানে আমার স্টুডেন্ট গল্প লিখেছে ছাত্র, এই কতকাল হয়ে গেল তবু তোমাকে মনে রেখেছে, এইটা ব্যাপারটা তাকে খুব সুন্দরভাবে ভাবিত করেছে আর কি। সবাইকে তিনি দেখান ডেকে ডেকে, আমার ছাত্র আজকে আমাকে অমর করে রেখে দিয়েছে। মুহূর্তে আমার জিভ শুকিয়ে গেল লজ্জায়, আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছা করলো, একটা কিছু বলতে চেষ্টা করলো কিন্তু মুখে কথা ফুটলো না বলে এখানটায় তিনি বলছেন কি তারও অন্তরে খুব খারাপ লাগছে। তিনি কিন্তু এখানে প্রশ্ন চলে আসে অনেক সময়, কিন্তু মুখে কথা ফুটলো না, কার মুখে কথা ফুটলো না, কেন ফুটলো না? তখন এই সুকুমারের আত্মগ্লানিতে জর্জর মনটার কথা বলতে হবে, এবং আত্মগ্লানি কেন না, মাস্টারমশাইকে তিনি এরকমভাবে অপমানসূচক কথাবার্তা বলেছেন, কটূক্তি করেছেন গল্পের মধ্যে, তা সত্ত্বেও মাস্টারমশাই তাকে ভালো বলছেন, কত সুন্দর বলছেন যে তুমি আমাকে মনে রেখেছো, আমি কিন্তু শাসন করেছি, কিছুই দিতে পারিনি, পীড়ন করেছি, আর আজকে সেই ছাত্র আমাদেরকে মনে রেখেছে, আমাকে নিয়ে গল্প লিখেছে, এই ব্যাপারটাকে তিনি ভালোভাবে দেখছেন বলে সুকুমারের খুব লজ্জা হচ্ছে আত্মগ্লানিতে, তার নিজের খুব মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে, তাই তার মুখে কোনো কথা ফুটলো না। মাস্টারমশাইয়ের গলা ধরে এসেছিল, একটু চুপ করে থেকে বললেন কি যে আমার আনন্দ সুকুমার, আনন্দ হয়েছে সুকুমার, কি বলবো, একটু চুপ করে থেকে বলে বলছে, মানে তার এবারে উদার মনের ব্যাপারটা, মাস্টারমশাইয়ের চৈত্র বৈশিষ্ট্য এখানে আমরা পাচ্ছি, উদার মনের ব্যাপারটা, কি বলবো, তোমার এই লেখাটা সবসময় আমার সঙ্গে সঙ্গে থাকে, দু একজন বলে যেমন ধরে ধরে মারতেন তেমনি বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে, আমি বলি শোনাবে কেন, কত শ্রদ্ধা নিয়ে লিখেছে, আর সত্যিই তো অন্যায় যদি করেই থাকি, ওরা ছাত্র ওরা সন্তান, বড় হলে সে অন্যায় আমার শুধরে দেবে বই কি। জানো সুকুমার, আনন্দে তোমাকে আমি একটা চিঠিও লিখেছিলাম কিন্তু পাঠাতে সাহস হয়নি, তোমরা এখন বড় হয়ে গেছো, এখন পাঠাতে কেন সাহস হয়নি, এখন ছাত্ররা তো অনেক বড় হয়ে গেছে, তাদের এত সময় নেই নেই ইত্যাদি ইত্যাদি ভেবে তুমি আর চিঠিটা পাঠাননি। মানে এখানে মাস্টারমশাইয়ের হৃদয়ের উদারতার কথা, ভালোবাসার কথা, সেটা তো আমরা স্কুল জীবনে পাইনি, মাস্টারমশাই সেখানে শুধু পীড়নের রূপটাই দেখেছি, কঠোর শাসনে করতেন তিনি, সেই ব্যাপারটাই প্রধান ছিল। আজকে বয়স বেড়ে যাওয়ার পরে সুকুমাররা বুঝতে পারছে মাস্টারমশাইয়ের হৃদয় কত বড় উদার, কত বড় ভালোবাসার একটা পরিচয় এখানে তিনি দিচ্ছেন, উদার মন হিসেবে তিনি সেই সমালোচনাটাকেও গ্রহণ করেছেন। কিন্তু এই তিনি সুকুমার যে কটূক্তি করেছেন, সুকুমার যে সমালোচনা করেছেন মাস্টারমশাইয়ের সম্পর্কে, সেইটাকে শ্রদ্ধার প্রতীকে মাস্টারমশাই যখন পরিণত করে নিয়েছেন, সেই ব্যাপারটা সুকুমারকে মনে আত্মগ্লানিতে দহন করছে সুকুমারের মনকে। এবারে কি বলছে, তোমরা এখন বড় হয়ে গেছো, এখন আর পারে আছে হলো, আর বলতে পারলেন না, আবঝা আলোটায় এখন অভ্যস্ত হয়ে উঠেছিলুম, দেখলুম মাস্টারমশাইয়ের চোখ দিয়ে জল পড়ছে। আর বলতে পারলেন না কেন, না অধ্যাপক ছাত্র তো এখন অধ্যাপক হয়ে গেছে, মানে সুকুমার তো যখন ছাত্র ছিল তখন ছাত্র ছিল, কিন্তু তিনি তখন অধ্যাপক, সেই অধ্যাপক ছাত্রের কাছে আবেগবিহ আপ্লুত হয়ে তিনি আর কথাটা বলতে পারলেন না, আবঝালোটা অভ্যস্ত হয়ে উঠেছিল, দেখল মাস্টারমশাইয়ের চোখ দিয়ে জল পড়ছে। মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহা সমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। স্নেহ মানে মাস্টারমশাইয়ের স্নেহ মমতা ক্ষমতার এক মহাসমুদ্রের ধারে, মানে সেই মাস্টারমশাইয়ের কঠিন রূপের সন্ধানটাই তো তিনি এতকাল মনে রেখেছিলেন, এই রূপটা তো মাস্টারমশাইয়ের জানা ছিল না, সেইটা এখন তিনি জানতে পারছেন, তার স্নেহশীল মন, তার মমতাময় রূপ, স্নেহ ভালোবাসার এই অপার বন্ধনটা তিনি আজকে উপলব্ধি করতে পারছেন। সেই স্নেহ কোটি মণিমাণিক্য দিয়ে যার পরিমাপ হয় না, সেই মমতা যার দাম সংসারে সব ঐশ্বর্যের চাইতে বেশি, মানে ছাত্রদের প্রতি সেই মমতার বোধের পরিচয়টা আজকে তিনি এতদিনে পাচ্ছেন। সেই ক্ষমা কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না, কুবেরের ভাণ্ডার মানে কি, কুবেরের ভাণ্ডার অপর মানে যার কোনো শেষ নাই কুবেরের ধন সম্পত্তি আর কি, সেইটা ধরে দিলেও সেই ক্ষমার মূল্যটা পাওয়া যায় না আর কি, এরকম এত স্নেহ মমতার অপার ভালোবাসার একটা প্রতীক হিসেবে মাস্টারমশাই এখানে উদ্ভাসিত হয়ে উঠেছেন।
আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলাম। সেই মাস্টারমশাইয়ের অপার ভালোবাসা, স্নেহ, মমতার প্রতিমূর্তি তাকে নিয়ে গল্প লিখে আমি 10 টাকায় সেটা বিক্রি করেছিলাম। এ অপরাধ আমি বইবো কী করে, এ লজ্জা আমি কোথায় রাখবো? এই লাস্টের লাইনগুলো খুব ইম্পর্টেন্ট। এ লজ্জা আমি কোথায় রাখবো, মানে সুকুমার লজ্জায় মাটিতে মিশে যাচ্ছেন, তিনি নিজে আত্মগ্লানিতে দগ্ধ হচ্ছেন। সেইটা আর কি কি বোঝা যাচ্ছে কি না, সুকুমারের এখানে সুকুমার চরিত্রের বৈশিষ্ট্য হিসেবে সুকুমারের অনুভূত প্রিয় মনের কথা আমরা পাচ্ছি, তার সংবেদনশীল হৃদয়ের পরিচয় পাচ্ছি, তার আত্মগ্লানি এবং অপরাধ বোধে যে তিনি ভুগছেন, অনুশোচনায় তিনি ভুগছেন, সেই ব্যাপারগুলো লাস্টের প্যারাটাতে সুকুমার চরিত্রের বৈশিষ্ট্য হিসেবে সেগুলো উঠে আসছে। এবং সেই মাস্টারমশাইয়ের স্নেহ মমতার ভালোবাসার ব্যাপারটা না বুঝেই তো তিনি তাকে 10টা টাকা বিক্রি করে দিয়েছিলেন, এই অপরাধ বোধটা তাকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে। শিক্ষকের সেই স্নেহশীল অন্তরের মনের ভালোবাসার স্পর্শটা বা তার প্রকৃত মর্যাদাটা বা তার দামটা তিনি দিতে পারেননি, সেইটিকে নগণ্য মূল্যে তিনি বিক্রি করে দিয়েছিলেন 10 টাকায়। সেই যন্ত্রণাটা, ব্যঞ্জনাটা আমাদের পাঠ্য গল্পের নামকরণের মধ্যে দিয়েও প্রকাশিত হয়েছে। দাম দাম গল্পের নামকরণটা খুব সার্থক, তাৎপর্যপূর্ণ, সঙ্গত, যথার্থ হয়েছে বলে আমাদের মনে হচ্ছে। কারণ কি, এখানে দাম গল্পের সার্থকতা বলতে গেলে কী হবে না, এখানে দাম গল্পের সার্থকতা বলতে গেলে গল্পের নামকরণের ক্ষেত্রে তো একটা চরিত্র, বিষয়, ভাব, যে কোনো কিছুই ধরিত অবলম্বন করে নামটা হয়। এখানে আমরা দাম গল্পের মধ্যে দুটো বিষয় দেখতে পাচ্ছি। এক হচ্ছে তিনি যখন গল্পটা মাস্টারমশাইকে লিখে পত্রিকাকে দিয়েছিলেন, পত্রিকার দপ্তরে, তার বিনিময়ে তিনি 10টা টাকা পেয়েছিলেন, এটা একটা দাম হিসেবে নগদ মূল্য তার লাভ হয়েছিল, এটা আমরা পেয়েছি। আর দ্বিতীয় দামটা যেটা তিনি মেটাতে পারবেন না জীবনও, সেই শিক্ষকের মাস্টারমশাইয়ের অপার স্নেহ ভালোবাসা, স্নেহ মমতার বন্ধনের কথাটা যেটা তিনি পরোপলব্ধি করলেন, সেইটাকে তিনি কুবেরের ভাণ্ডারের সব কিছু ধরে দিয়েও যেটাকে পাওয়া যাবে না, কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যাবে না, সেই ক্ষমার দৃষ্টিটা, সেই সব ঐশ্বর্যের চাইতে বেশি যার দামটা, সেই মমতা, স্নেহ, ক্ষমতা, ক্ষুধা, ক্ষমার সেই মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছেন, সেইটিকে তিনি তো বিক্রি করে দিয়েছিলেন। এই দামটা যেটা মানে কোনো কিছুর বিনিময়েই যেটাকে পাওয়া যাবে না আর কি, এই এই দামের কথাটাই লেখক প্রকারান্তরে, দাম গল্পের মধ্যে দিয়ে প্রকারান্তরে বলতে চেয়েছেন। এটাকে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, এইটাকে আমাদেরকে প্রমাণ করতে হবে, তবে দাম গল্পের নামকরণের সার্থকতাটা আমাদের কাছে প্রকাশিত হবে। এইভাবে গল্পটা আমাদের শেষ হলো, খুব সুন্দর গল্প। গল্প শেষের দিকে আমাদেরকে একবারে চোখে জল চলে আসছে, গল্পের এত সুন্দরভাবে বর্ণনা করেছেন তিনি। যাই হোক, তোমরা গল্পটা খুব সুন্দরভাবে পড়বে এবং প্রশ্নগুলো আমরা একসঙ্গে আলোচনা করে দিলাম, দুটি চরিত্রের কথা আলোচনা করে দিলাম, চরিত্র বৈশিষ্ট্যগুলো আলোচনা করে দিলাম, একটি সুকুমার চরিত্র এবং অপরটি মাস্টারমশাইয়ের চরিত্র বৈশিষ্ট্য হিসেবে আমরা যেগুলো পেলাম সেগুলো সব তোমরা দেখবে, এবং লাইন ধরে ধরে যেগুলো পয়েন্টগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা বললাম। যেমন আমি কিন্তু আমি খুশি হতে পারলাম না, কে খুশি হতে পারলাম না, কেন খুশি হতে পারলাম না, বা শেষের দিকেরগুলো লাইনগুলো ইম্পর্টেন্ট, মুখে কথা ফুটলো না, কেন কথা ফুটলো না, আমি চমকে উঠলাম, ছোটো ছোটো লাইন। গল্প পাঠ শেষ হয়ে যাওয়ার পর এই অল্প একটু অংশ থেকে প্রশ্ন এলে তখন একটু স্বাভাবিকভাবেই মাথা বিভ্রমের শিকার হতে হয় যে এটা কোনখান থেকে দিয়েছে, এটা কোন অংশটা উত্তর হবে। এটা এই জন্য গল্প পাঠগুলো বারবার করে পড়তে হবে, নাহলে উত্তর লিখবার সময় এক জায়গায় প্রশ্ন অন্য জায়গায় উত্তর হয়ে যায়, প্রসঙ্গগুলো চেঞ্জ হয়ে যায়, তখন নাম্বার হবে না, নাম্বার কাটা চলে যাবে। বা সবাই জাঁকি বক্তৃতা করা গেল, কোন সুযোগের কথা বলা হয়েছে, আমি সুযোগটা ছাড়তে পারলাম না, কোন সুযোগের কথা বলা হয়েছে, বা ছবিটা যা ফুটলো তা খুব উজ্জ্বল নয়, এই সমস্ত প্রশ্নগুলো আমি সব আলোচনা করে দিয়েছি। এগুলো সব তোমরা দেখবে এবং বারবার করে পড়ে গল্পটিকে তোমরা তৈরি করে নেবে অবশ্যই, এবং খুব সুন্দরভাবে এটি চরিত্র বৈশিষ্ট্য সহ যাবতীয় যা যা প্রশ্ন তোমাদের মাথায় আসছে বলে মনে হবে সেগুলো তোমরা নিজেরা প্রশ্ন নিজেরাই প্রশ্ন করবে এবং নিজেরাই উত্তর পাওয়ার চেষ্টা করবে। এইভাবে তৈরি করতে পারলে কোনো অসুবিধা হবে না, লিখবার সময় কোনো অসুবিধা হবে না, এবং বার কতক করেই পড়বার দরকার আছে। নির্দিষ্ট প্রশ্ন আনসার পড়ে গেলে অন্য জায়গা থেকে প্রশ্ন আসলে তখন আর লিখতে গিয়ে অসুবিধা হচট খেতে হবে যে মানে এটা কী হবে, এর উত্তরটা এটা কোনখান থেকে নেওয়া হয়েছে, এবং প্রসঙ্গটা ঠিক জায়গাটা ধরতে না পারলে সম্পূর্ণ উত্তরটাই ভুল, অনেক সেখানে উত্তর নাম্বার একেবারে শূন্য হয়ে যায়। এই জন্য বারবার করে বইগুলোকে পড়বে। আজ তাহলে এই পর্যন্ত থাক, পরের দিন আবার কোনো গল্প কবিতা মনে দেখা হবে।